এটা আশ্চর্য লাগছে কারণ যে দেশে ব্ল্যাক সিনেমার টিকিটে হয় খেলার মাঠে হয় কেরোসিন লাইনে হয় যে কোনো জায়গায় শর্টেজ বা কমতি থাকলেই লোকে তার মুনাফা তোলে পারিশ্রমিক হিসেবে এটা নিশ্চিত ধারণা যে যত ব্ল্যাক মানি তারা কিছু টাকার অংশে লোককে লাইনে দাঁড় করিয়ে নিজের ব্ল্যাক টাকাটাকে সাদা করার পন্থা নেবেন যেটা আশ্চর্য লাগছে যে সরকার এটা ভাবিনি কেন আগে থেকে কেন এই ইনডেলেবেল মাপটা দেয়নি আর একটা জায়গা হবে হচ্ছে গ্রামাঞ্চলে সে কেন গরিব চাষিদের লাইনে বা জনধনের টাকা ঠুকিয়ে নিজের টাকা থেকে কনভার্ট করবে